নমস্কার, আপনারা দেখছেন নিউজ বর্তমান, সঙ্গে রয়েছে আমি সুমিত। শুরু করছি জেলার খবর নিয়ে জেলার ডায়েরি। সারাদিন রাজ্যের বিভিন্ন জেলায় কোথায় কি ঘটে যাচ্ছে সে নিয়েই আমাদের জেলা প্রতিনিধিরা আপনাদের সামনে তুলে ধরেন সেই জেলার হাল হাকিকাত। বিভিন্ন জেলার মধ্যে আজকে প্রথমেই যে জেলার দিকে নজর রাখব তা হলো বাঁকুড়া। বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন রাহুল কর্মকার। কি বলছেন রাহুল, আসুন শুনে নেওয়া যাক। রাহুল, আজকে বাঁকুড়া জেলায় কোথায় কি হলো একটু জানাবো। আমাদের প্রতিনিধি রাহুল কর্মকারকে আমরা ফোনের মধ্যে রব বাঁকুড়া জেলাতে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলার খবরের মধ্যে সেখানের মধ্যে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রতিবাদে গরিবের অন্ন কেড়ে নেওয়ার জন্য দায়ী এই বলে একটা পথসভা হচ্ছে বিজেপির তরফ থেকে, সেই খবরটি বিস্তারিতভাবে জেনে নেব আমরা রাহুল কর্মকারের কাছ থেকে। রাহুল কর্মকার, জানাও আমাদেরকে কি ঘটেছে। দেখো সুমিত, যে বাঁকুড়া জেলায় যে খবরগুলি রয়েছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট খবর, ইডির হাতে গ্রেপ্তার যে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমানে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পরেই কিন্তু বিজেপির পক্ষ থেকে আজ বাঁকুড়া শহরের যে মাচানতলা রয়েছে সেই মাচানতলা এলাকায় একটি মিছিল করা হয়। শুধু মিছিল করেই তারা থেমে থাকেননি, মিছিলের পরে তারা কিন্তু সেই মন্ত্রীর কিন্তু কুশপুতলিকা তৈরি করে সেখানে জুতোর মালা পরিয়ে তাকে সেই কুশপুতলিকা দাহ করা হয়। আর এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু উপস্থিত ছিল বাঁকুড়া জেলা বিজেপির সভাপতি সহ বিজেপি কর্মী সমর্থকরা। যে রেশনে যে দুর্নীতি সেই অভিযোগ অভিযোগে গ্রেপ্তার ইডির হাতে মন্ত্রী, তার তাকে সাসপেন্ড করতে হবে বা তাকে মানে মন্ত্রিত্ব থেকে বহিষ্কার করার দাবি তুলেই কিন্তু এদিন এই কুশপুতলিকা কিন্তু দাহ করা হয়েছে সুমিত। অন্যদিক থেকে যদি আমরা দেখি আরেকটি বড় খবর রয়েছে বাঁকুড়ার, সেটি হচ্ছে বাঁকুড়ার যে মেজিয়া রয়েছে সেই মেজিয়া এলাকার বাগানগোড়া এলাকায় সেখানে তিনটি গাছ ছিল, যে তিনটি গাছ রাস্তার ধারে ছিল সেগুলি কোনো কারণে মানে মরে যায় গাছগুলি, যাতে পথ চলতি মানুষের বিপদ না হয় সে কারণে সাধারণ মানুষরা পূর্ত দপ্তরে জানালে বিষয়টি পূর্ত দপ্তর বন দপ্তরের কাছে পারমিশন নিয়ে তিনটি গাছ কাটার অনুমতি দেয় একটি ঠিকা সংস্থাকে। কিন্তু সেই ঠিকা সংস্থা যদি জানতে পারা গেছে যে সেখানে কিন্তু বেশ কয়েকটি প্রাচীন গাছ আছে, সেই গাছগুলি কেটে পাচার করার চেষ্টা করছিল, সেই সময় রেঞ্জার এসে সেইটি ধরেছে সুমিতা। ধন্যবাদ রাহুল, আমাদের সঙ্গে ছিলেন বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি রাহুল কর্মকার। বাঁকুড়া জেলার মাচানতলার পাশাপাশি গাছ কাটার খবরও আমরা দেখলাম সেখানে, আমাদের প্রতিনিধি সেই খবরটি জানালেন। এবং চলে আসুন, চলে যাওয়া যাক এবার হুগলিতে, হুগলির শ্রীরামপুরে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি তরুণ তাঁতি। তরুণ, কোথায় কি হলো হুগলি একটু জানাও। সুমিত, তোমার প্রথমে জানাই যে হুগলি জেলা সবচেয়ে বড় একটি সমস্যা গতকাল দেখা দিয়েছিল, যেটা হচ্ছে যে প্রায় 15,000 নিত্য যাত্রী সমস্যায় পড়েছিলেন। কারণ একটাই যে শ্রীরামপুর টু নিউ টাউন যে 285 নম্বর রুটের বাস তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তার একটাই কারণ যে যেটি জানানো হচ্ছে শ্রীরামপুর সাব ডিভিশনাল বাস অ্যাসোসিয়েশনের যিনি সম্পাদক তিনি রঞ্জন প্রামাণিক পরিষ্কার জানিয়েছিলেন যে যে 285 নম্বর রুটের বাসগুলি চলে সেখানে কিছু রিকভারি এজেন্সি সেই তিনখানে বাস তুলে নিয়ে চলে যায় এবং তাহলে বলপূর্বক সেই বাসগুলো তুলে নিয়ে যায় যাত্রীদের নামিয়ে, এরপরে বাস অ্যাসোসিয়েশনের খবর দেওয়া হয় এবং সেই বাসের যারা চালক বা খালাসি রয়েছেন বা যারা কর্মী রয়েছেন তারা নির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য এই বাস ধর্মঘট করে। পাশাপাশি বলা যায় যে যে উত্তরপাড়া বিধানসভা অঞ্চলে রাজ্যের পরিবহন মন্ত্রী নিজে বসবাস করেন, নিজে থাকেন, সেই জায়গা থেকে এত বড় একটি ঘটনা ঘটে গেল তা কি করে সম্ভব। বাস অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছিল যে আমাদেরও জানিয়েছেন যে এই বিষয় নিয়ে তিনি পরিবহন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন, তবে ইতিমধ্যে দুটি বাস উদ্ধার হলেও এখনো একটি বাস উদ্ধার করা যায়নি। অতএব সমস্যায় রয়েছে কয়েক হাজার নিত্য যাত্রী যারা শ্রীরামপুর থেকে নিউ টাউনে যায়। পাশাপাশি আরেকটি বলাই যেতে পারে যে শ্রীরামপুর বা হুগলি জেলা জুড়ে যে স্মার্ট মিটার চালু হয়েছে তারই একটি প্রতিবাদ করতে গিয়ে রাস্তায় নামেন সিআইটিইউ। ডিজিটাল মিটারের বদলে গ্রাহকদের বাড়িতে বসতে চলে যায় স্মার্ট মিটার, আর এই স্মার্ট মিটারের বিরুদ্ধেই কিন্তু WBSC DCL এর দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে থাকে সিআইটিইউ সংগঠনের কর্মীরা। তাদের অভিযোগ স্মার্ট মিটার চালু হওয়ার ফলে যেভাবে গ্রাহকের বিদ্যুতের বিল কত এসেছে সেটা
দেখে পরের মাসে তা জমা দেওয়া হতো, কিন্তু প্রিপেডে তা সেই টাকা আগেই দিতে হবে, এই নিয়ে তারা ওই প্রতিবাদ জানায়। সুমিত ধন্যবাদ। তরুণ আমাদের সঙ্গে ছিলেন হুগলি শ্রীরামপুর থেকে, আমাদের প্রতিনিধি তরুণ তাঁতি। তরুণ তাঁতি আমাদেরকে জানালেন যেমনটা আমরা দেখলাম যে স্মার্ট মিটার নিয়ে বামফ্রন্টের একটা প্রতিবাদ হয়েছে, সেখানের মধ্যে স্মার্ট মিটার নিয়ে বিভিন্ন জেলাতেই সমস্যা হচ্ছে, এবং আমরা গতকালও দেখেছিলাম এই স্মার্ট মিটার নিয়ে সমস্যার কারণের জন্য দক্ষিণ চব্বিশ পরগনাতেও এই একই রকমভাবে কিন্তু WBDCL অফিসের মধ্যে সেখান বামপন্থীরা কিছু বাম সমর্থকেরা তারা কিন্তু সেখানে একটা স্মারকলিপি দিয়েছেন, এবং আজও সেই একই ঘটনা ঘটলো। আজকেও দেখতে পেলাম আমাদের হুগলি শ্রীরামপুরে সেই একই ঘটনা দেখলাম, আমাদের প্রতিনিধি তরুণ তাঁতি তুলে ধরলেন। হুগলিতে আমাদের আরেক প্রতিনিধি পিন্টু লাগা, তিনি এখন যুক্ত হয়েছেন আমাদের সাথে হুগলির আরামবাগ থেকে। পিন্টু কি খবর রয়েছে জানাও। দেখো সুমিত, যেটা যে খবরের দিকে নজর রাখবো সেটা একটি মারাত্মক ঘটনা, কিন্তু তোলাবাজির ঘটনা। যে অভিযোগ উঠছে যে আরামবাগের বাসস্ট্যান্ড থেকে তোলাবাজির অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে, তিনি আবার পাল্টা অভিযোগ করছেন CPIM নেতার বিরুদ্ধে। আর অন্যদিকে এই বোনাস না পেয়ে, পুজোর যে বোনাস, এই বোনাস না পেয়ে বন্ধে নোটিশ দিচ্ছে বাস কর্মীরা আরামবাগ বাসস্ট্যান্ডে। যেটা যেটা অভিযোগ উঠছে যে তৃণমূল নেতা যিনি INTTUS-এর সাধারণ সম্পাদক আছেন আরামবাগ সাংগঠনিক জেলা, সেই শফিকুল ইসলাম নামের তৃণমূল নেতা, তার বিরুদ্ধে অভিযোগ যে বেশ আরামবাগের যে বাসস্ট্যান্ড আছে, বাসস্ট্যান্ডে প্রায় 100 থেকে 150টি বাস চলে সেই বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন এলাকা, পাশের যে পার্শ্ববর্তী জেলায় বিভিন্ন জায়গায় বাস যায়, আর সেই বাস থেকে বাস মালিকদের থেকে এবং বাস কর্মীদের থেকে তোলাবাজির অভিযোগ এই INTTUS-এর সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এক প্রকার বলা চলে যে নিজের প্রভাব খাটিয়ে একটা ত্রাসের সৃষ্টি করেছে সেই বাসস্ট্যান্ডে, এমনই অভিযোগ যে তিনি কয়েকদিন ধরে চাঁদা নেয়ার নাম করে এবং বিভিন্ন পারপাসে বিভিন্নভাবে তিনি ঝান্ডা তুলছেন এবং তোলাবাজি করছেন, এই অভিযোগ তার বিরুদ্ধে। তবে এই যে অভিযোগ, এই যে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে একটা বোনাস দেওয়ার কথা ছিল, সেই বোনাসও নাকি পায়নি বাস কর্মীরা, আর সেই বাস কর্মীরা বোনাস না পেয়ে একবার তারা বাস বন্ধে নোটিশ লাগিয়েছে, ইতিমধ্যেই তারা বাস বন্ধের হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে INTTUS-এর সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সাথে কথা বলা হয়, তিনি পাল্টা অভিযোগ তুলছেন যে তাকে নাকি বদনাম করার জন্যই যে বাসস্ট্যান্ডের আছেন তিনি এক CPIM নেতা, তিনি এখন প্রাক্তন মহকুমা মিনিবাস অ্যাসোসিয়েশনের সদস্য সম্পাদক, তাকে তার এই ঘটনার জন্য দায়ী করছেন যে এই সেই CPIM নেতা অর্থাৎ বৈদ্যনাথ নন্দী, মহকুমা বাস অ্যাসোসিয়েশন ও মিনিবাস ইউনিয়নের সম্পাদক, তিনি নাকি শফিকুল ইসলামকে বদনাম করার জন্য এরকম একটা অভিযোগ তুলছেন। তার শফিকুল ইসলামের দাবি যে দীর্ঘ 34 বছর ধরে এই বৈদ্যনাথ নন্দী আরামবাগ বাসস্ট্যান্ডে লুটপাট চলেছেন এবং 25 বছর ধরে CPIM এর বড় বড় নেতাদের সাথে মিলে তিনি তোলাবাজি করেছেন, আর এখন তাকে 2021 সাল থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, আর সেই কারণেই নাকি তাকে বদনাম করানো হচ্ছে। একদম একদমই পিন্টু, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন হুগলি আরামবাগ থেকে আমাদের প্রতিনিধি পিন্টু লাগা। সেখানে তোলাবাজির অভিযোগে বাস ইউনিয়নের শ্রমিকদের ধর্মঘট আমরা দেখতে পেলাম। এবার আমরা চলে যাব বীরভূমে, সেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন অরিন্দম দে। কি রয়েছে বীরভূমে, কোথায় কি ঘটেছে, আসুন দেখে নেওয়া যাক অরিন্দম দের কাছ থেকে। অরিন্দম জানাও কি ঘটেছে বীরভূমে। একদম দেখো, বীরভূমে যে খবরটি তোমাকে জানাবো, বিজয় সম্মেলনের অনুষ্ঠানে বিরোধীদের পা মাথা গলা কাটা নিদান দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। তৃণমূল কংগ্রেসের নেতার নাম সৈয়দ সিরাজ জিম্মি, তিনি তৃণমূল কংগ্রেসের রামপুরহাট 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি। বীরভূমের রামপুরহাটে একটি সরকারি স্কুলে তৃণমূল কংগ্রেসের রামপুরহাট 1 নম্বর ব্লকের উদ্যোগে বিজয় সম্মেলনী অনুষ্ঠান ছিল। সেই সময় বক্তব্য রাখার সময় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি কর্মীদের উদ্দেশ্যে প্রকাশ্যে মাইকে আপনারা বাঁচার বলেন, আপনারা আপনার বাঁচার অধিকার আছে, আপনার শিশু ও সন্তানদের রক্ষা করার অধিকার আছে, যদি কেউ মনে করে আপনাদের ওপরে ক্ষতি করবে, আপনাদের চোখ রাঙাবে, তাহলে সেলফ ডিফেন্স হিসেবে পা কাটবেন না মাথা কাটবেন না তার গলা কাটবেন, কিছু দেখবেন না, আমরা আসি আপনার পাশে, নির্ভয় নিশ্চিন্তে এগিয়ে যাবেন, আমরা ভোটে জয়ী হব, কোনো বিরোধী শক্তি আপনাদের সামনে দাঁড়াতে পারবে না, শুধু নিজে জ্বলে উঠুন। তবে বীরভূমে কিন্তু এই ঘটনা এই ধরনের মন্তব্য কিন্তু প্রথম নয়। বীরভূম জেলায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অনুব্রত মণ্ডলকে কিন্তু এই ধরনের কথা বলতে একাধিকবার দেখা গেছে।
তারপরে কিছুদিন কয়েকদিন আগে কিন্তু আমরা বীরভূমে রামপুরহাটে এই বিজয় সম্মেলনীতে কিন্তু কাজল শেখকে একই সুরে কথা বলতে দেখেছি। আজও কিন্তু তারাপীঠে রামপুরহাট 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে কিন্তু একই সুরে কথা বলতে দেখা গেছে কাজল শেখকে। তিনি আজকে বলেছেন বীরভূম জেলাতে জোড়াফুল ছড়া বা তৃণমূল ছড়া অন্য কোনো দল থাকবে না, জোড়াফুল ছাড়া অন্য কোনো দল থাকবে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কোনো দল থাকবে না। তবে এই ব্লক সভাপতির এই নিদানকে এই বিষয়ে বিজেপির বিধায়ক অনুজ শাহ যেটি জানিয়েছেন, এই ধরনের নেতৃত্বকে ধিক্কার জানায় বিজেপি। তৃণমূল কংগ্রেসের আজকে ক্ষমতার অহংকারে যে ধরনের বক্তব্য দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, এই ধরনের বক্তব্যকে যদি সমর্থন করেন তাহলে বিজেপি যদি করেন তাহলে তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়, একটি জঙ্গি সংগঠন বলে মনে করেন, এই কথা কিন্তু বলছেন বিজেপি বিধায়ক অনুপ সাহা। তুমি বেশ, অনেক ধন্যবাদ অরিন্দম। আমাদের সঙ্গে ছিলেন বীরভূম থেকে আমাদের প্রতিনিধি অরিন্দম দে। আসুন এবার চলে যাওয়া যাক দক্ষিণ চব্বিশ পরগনায়, সেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন গোপাল শীল। গোপাল, জানাও দক্ষিণ চব্বিশ পরগনায় কোথায় কি ঘটলো। দেখো সুমিত, তোমাকে প্রথমে যে খবরটি আমি দেব সেই খবরটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আবার ধর্ষণের ঘটনা ঘটলো। তবে এই ধর্ষণ একটা অমানসিক ধর্ষণ তুমি বলতে পারো, বর্বরোচিত ধর্ষণ। 3.5 বছরের এক নাবালিকাকে বা শিশুকে ধর্ষণ করলো এক 32 বছরের যুবক। এমন কাণ্ড ঘটেছে, ঠিক গতকালই লক্ষ্মী ঠাকুরের বিসর্জন ছিল, বিসর্জন করার পরে হঠাৎ করে তাদের মেয়ে যখন ওই হারুপয়েন্ট কোস্টাল থানা এলাকায় তাদের শিশুকন্যাকে খোঁজ করছিল, না পেয়ে যখন পাশের বাড়ির কাছে একটি ঘরের মধ্যে থেকে অচৈতন্য অবস্থায় ওই শিশুকন্যাকে পায়। কি অমানসিক অত্যাচার! এই অত্যাচারের পরে পরবর্তীকালে যারা যারা লোকজন যে হয় তারা কিন্তু তার বাড়ির লোকেরা গিয়ে হাগাগদি হারুপয়েন্ট কোস্টাল থানায় অভিযোগ করে এবং অভিযোগের পড়ার পরে ওই যুবককে গ্রেপ্তার করে হারুপয়েন্ট কোস্টাল থানার পুলিশ। ইতিমধ্যে হারুপয়েন্ট কোস্টাল থানার পুলিশ আজ কাকদ্বীপ আদালতে তাকে তোলে, তবে 14 দিনে তার জেল হেফাজতে নিতে যায়। তার বিরুদ্ধে একাধিক ধারায় এবং তুমি বলতে পারো অ্যাটেম্প টু মার্ডার সহ পক্সো আইনে তার নামে কেস করা হয়েছে। এবং তুমি জানবে দিনের পর দিন যেভাবে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় যে ধর্ষণের ঘটনা ঘটছে সেই অমানসিক অত্যাচারের কাহিনী আবার এই কাকদ্বীপ সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় উঠে এলো, যেটা হচ্ছে একটা 3.5 বছরের এক শিশুকন্যার প্রতি যৌন অত্যাচার। তার কিন্তু এলাকার মানুষ মেনে নিতে পারছে না, সবাই চাইছে ওই যুবকের ফাঁসি হোক, তবে আইন বলবে তার কি হবে আগামী দিনে। এরপরে তোমাকে আরেকটি ঘটনা যেটাকে বলবো, স্মার্ট মিটার নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা সহ বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে ব্যাপকভাবে চলছে বিভিন্ন বিক্ষোভ, হরতাল বলতে পারো, কিংবা বিভিন্ন ধরনের মিটিং, মিছিল, ডেপুটেশন। আজকের কিন্তু দেখা গেল বারাইপুর বিদ্যুৎ ডিভিশন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হেডকোয়ার্টার হচ্ছে বারাইপুর, এই ডিভিশনাল অফিস হচ্ছে বারাইপুরে। বারাইপুরের অফিসের সামনে বেশ কিছু মানুষ সিপিআইএম এর পক্ষ থেকে এই যে স্মার্ট মিটার বা প্রিপেড স্মার্ট মিটার তার বিরুদ্ধে তারা সেখানে আন্দোলন করে। তাদের একটাই দাবি, স্মার্ট মিটার চালু করা যাবে না। কিন্তু স্মার্ট মিটারটা কি সে বিষয়ে এখনো মানুষ সচেতন নয়। তবে স্মার্ট মিটার নিয়ে ইতিমধ্যে যেভাবে চতুর্দিকে যেভাবে বিক্ষোভ, হরতাল, স্মার্ট মিটার ভাঙা, নানা রকম বিক্ষোভ, গাড়ি অবরোধ, যানজটের সৃষ্টি করা চলছে, তার ফলে আগামী দিনে স্মার্ট মিটার ভবিষ্যৎ কি রয়েছে সেটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। সুমিত, অনেক ধন্যবাদ গোপাল। আমাদের সঙ্গে ছিলেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার প্রতিনিধি গোপাল শীল। দক্ষিণ চব্বিশ পরগনার পরে এবার চলে যাব উত্তর চব্বিশ পরগনায়, সেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন আকাশ দাস। কি বলছেন আকাশ, শুনে নেওয়া যাক। আকাশ, কি হলো, কোথায় একটু জানাও উত্তর চব্বিশ পরগনায়। জানাই একটু আপনাদেরকে, সেখানে কিন্তু মিড ডে মিল নিয়ে একটি সমস্যা সৃষ্টি হয়েছে। মিড ডে মিলে খাবারে সেখানের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা, মিড ডে মিলের খাবার খেয়ে বেশ কিছু শিশু অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। মিড ডে মিল নিয়ে বারংবার দুর্নীতির অভিযোগ আমরা তুলে ধরেছি, মিড ডে মিলের খাবারের মধ্যে বিষক্রিয়ায় শিশুদের ক্ষতির কথা বারংবার আমরা তুলে ধরেছি। সেই একই রকম কিন্তু ঘটনা ঘটলো আজকে, এই মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়েছে বহু শিশু। আমরা যোগাযোগ স্থাপন করতে পেরেছি আমাদের প্রতিনিধির সঙ্গে। আবারও আকাশ দাস রয়েছেন আমাদের সাথে। আকাশ, কী ঘটেছে, ঘটনাটা জানাও একটু আমাদের।
একেবারে দেখো যেটা জানাই আছে যে আমডাঙ্গার যে কুচিয়াপাড়া যে প্রাথমিক বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ে কিন্তু আজকে কিন্তু প্রায় 19 জন পড়ুয়া কিন্তু মিড ডে মিলের খিচুড়ি খেয়ে কিন্তু তারা কিন্তু অসুস্থ হয় এবং মূলত 7 জন পড়ুয়া কিন্তু চিকিৎসাধীন রয়েছে আমডাঙ্গা হাসপাতালে এবং বাকিরা কিন্তু কিন্তু আমডাঙ্গা যেসব বেসরকারি হাসপাতাল আছে সেখানে কিন্তু তারা কিন্তু চিকিৎসাধীন রয়েছে। মূলত যেটা জানাই আছে যে আজকে মিড ডে মিলের খিচুড়ি যখন স্কুল থেকে দেয় সেই খাওয়ার পর তারা বাড়ি যাওয়ার পর কিন্তু তারা কিন্তু পেটের যন্ত্রণা নিয়ে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ে এবং তাদের কিন্তু যে বাড়ির লোক তারা কিন্তু তথা কিন্তু গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় আমডাঙ্গা এবং সেখানে নিয়ে গিয়ে কিন্তু তাদেরকে কিন্তু চিকিৎসাধীনের মধ্যে রাখে এবং মূলত এই ঘটনা পেয়ে কিন্তু হচ্ছে আমডাঙ্গার যে ভিডিও আছে সেই ভিডিও কিন্তু সেই সেই ঘটনাস্থলে যায় এবং সেখানে গিয়ে কিন্তু পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখে। মূলত যে পরিবারের লোকের যে অভিযোগ যে যে বাচ্চাদেরকে যে খাবার দেওয়া হচ্ছে সেই খাবারের কিন্তু কোনো সমস্যা যে সমস্যার কারণে কিন্তু আজকে এতগুলো 19টা বাচ্চা কিন্তু তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ে এবং তাদেরকে কিন্তু তৎক্ষণাৎ কিন্তু আমডাঙ্গার যে গ্রামীণ হাসপাতাল আছে সেখানে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে কিন্তু চিকিৎসার মধ্যে রাখা হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে 7 জন পড়ুয়া কিন্তু আমডাঙ্গা হাসপাতালে রয়েছে এবং বাকিরা কিন্তু ওখানকার যে বেসরকারি হাসপাতাল সেখানে কিন্তু চিকিৎসাধীনের মধ্যে রয়েছে এবং এই ঘটনা পেয়েও কিন্তু আমডাঙ্গার যে বিধায়ক আছে রফিকুর রহমান সেও কিন্তু ঘটনাস্থলে যায় এবং গিয়ে কিন্তু পুরো ঘটনা কিন্তু তদন্ত করে দেখে। ধন্যবাদ আকাশ, আমাদের সঙ্গে ছিলেন উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে আমাদের প্রতিনিধি আকাশ দাস। তিনি আমাদেরকে যেমনটি জানালেন যে মিড ডে মিলের খাবার খেয়ে সেখানে বেশ কিছু শিশু অসুস্থ হয়ে পড়েছেন। যখন আজকে তারা খাবারটি খায় মিড ডে মিলের, তারপরই তাদের মধ্যে পেটে যন্ত্রণা শুরু হয় এবং পেটে যন্ত্রণা শুরু হওয়ার পর সেই সমস্ত শিশুদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই মুহূর্তে ডাক্তারি তত্ত্বাবধানের মধ্যে রয়েছে তারা এবং সেই মিড ডে মিলের খাবার আপনারা দেখছেন। মিড ডে মিলের খাবার ইতিমধ্যেই কিন্তু পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে যারা মিড ডে মিলের সাথে যুক্ত তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ব্লক স্বাস্থ্যকেন্দ্র আধিকারিককেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই বিষয়ের মধ্যে। আমাদের প্রতিনিধি এই বিষয়টির উপর সম্পূর্ণভাবে নজর রাখছে। মিড ডে মিলের খাবার নিয়ে গতকালও আমরা দেখেছিলাম একটা সমস্যার কথা উঠে এসেছে, সেই একই ঘটনা কিন্তু আজ আবারও ঘটলো উত্তর চব্বিশ পরগনার বারাসাতে। সেখানে মিড ডে মিলের খাবার খেয়ে বেশ কিছু শিশু অসুস্থ হয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। এখনকার মতো জেলার ডায়েরি এই পর্যন্তই, অন্যান্য খবরের জন্য নজর রাখুন নিউজ বর্তমানে।